হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে হেল্পফুলি তিনটা ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো, যে ওয়েবসাইট তিনটা অনেক অনেক কার্যকরী, পাশাপাশি অনেক আনন্দও দিবে আপনাদের। কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার? হ্যাঁ, এটাই সত্যি। তো সর্বপ্রথম আজকে শুরু করব পিৎজা দিয়ে। আমাদের দৈনন্দিন জীবনে তো আমরা পিৎজার সাথে আমরা খুব ভালোভাবেই পরিচিত রয়েছি। ইনফ্যাক্ট আমরা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কম বেশি পিৎজাই খেয়ে থাকি। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটা পিৎজার কথা শেয়ার করব, যে পিৎজা খাওয়ার পিৎজা নয়, একটা কাজের পিৎজা, আপনার ডিভাইসে সেটা আপনি ব্যবহার করতে পারবেন। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? ওকে ফাইন, আমি ক্লিয়ার করে বলছি। আজকে আমি আপনাদের মাঝে একটা পিৎজার সাথে পরিচয় করে দেবো, যে পিৎজার মাধ্যমে আপনি আপনার কোনো ফ্রেন্ডের কাছ থেকে যে কোনো ফাইল ট্রান্সফার করে নিয়ে আসতে পারবেন, অথবা আপনার থেকেও যে কোনো ফাইল আপনার কোনো ফ্রেন্ডের কাছেও দিতে পারবেন। মোট কথা, এটা হচ্ছে ফাইল ট্রান্সফারের একটা পিৎজা। এটা একটা ওয়েবসাইট, কোনো অ্যাপস না। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয়। তো এটার জন্য একটা ব্রাউজার নিয়ে নেবেন। আমি ক্রোম ব্রাউজারটা নিয়ে নিচ্ছি, তারপর এই সার্চ বারে একটা ক্লিক করে দিলাম। দেন এখানে লিখবো file.pizza লিখে জাস্ট আপনারা সার্চ করে দিবেন, তাহলে কিন্তু ফাইল ট্রান্সফারের ওয়েবসাইটটা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে, এই যে সিলেক্টেড ফাইল, এই অপশনে ক্লিক করে কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত ফাইলটি আপনার যে কোনো বন্ধুকে শেয়ার করতে পারেন, অথবা আপনার যে কোনো বন্ধুর থেকেও আপনি যে কোনো ফাইল নিয়ে আসতে পারেন। একটু হাসেন, দুইজনেরই কিন্তু এই ফাইল ডট পিৎজার মধ্যে আসতে হবে, এবং এখান থেকে কিন্তু আপনারা সেই ফাইলগুলো ট্রান্সফার করতে পারবেন। তো এটা ছিল এক নম্বর ওয়েবসাইট। তো চলুন এখন দুই নম্বর ওয়েবসাইটটি সম্পর্কে আমরা জেনে নিই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে দুই নম্বর যে ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিতে চলছি, সেটা হচ্ছে আপনি চাইলে আপনার বিগত দিনে ফিরে যেতে পারবেন। এইটাও সম্ভব? ঠিক বলেছো। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? ক্লিয়ার শব্দ কে করলো? বলবো না। হ্যাঁ, অবাক হওয়ার কিচ্ছু নাই। আপনি চাইলে আপনার বিগত দিনের, মানে আপনার সেই শৈশবকালের ফিল্টার নিয়ে নিতে পারবেন আপনার হাতের স্মার্টফোনটির মাধ্যমে। ধরেন আপনি 1990 সালে যেতে চাচ্ছেন, সেটা সম্ভব। হোয়াট? কান্দিস না। হোয়াট? 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 আরে হ্যাঁ, আসলে সেটা সম্ভব। কিভাবে? তার জন্য একটা ব্রাউজারে চলে গেলাম, তারপর এখানে সার্চ বারে একটা ক্লিক করে দিলাম, দেন এখানে লিখবো my90stv.com। দেখতে পাচ্ছেন my90stv.com, এটা লিখে সার্চ করে দেবো। তো দেখতে পাচ্ছেন my90stv.com এর ভিতরে চলে আসলো। এখন আমাদের সেই শৈশবকালের, মানে যে 90 দশকের যে টিভির ইয়াগুলো ছিল, সেইগুলো কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এর জন্য জাস্ট একটু জুম করলেই কিন্তু এখানে একটা পাওয়ার বাটন পেয়ে যাবেন, পাওয়ারে ক্লিক করলেই কিন্তু এই টিভিটা অন হয়ে যাবে। একটু লক্ষ্য করবেন, পাওয়ারে ক্লিক করে দিচ্ছি, তো এখন কিন্তু টিভিটা অন হয়ে গেছে। কত চমৎকার ভাবে! আসলে কিন্তু আগে আমরা এইভাবে টিভি দেখতাম। দেখেন এখানে কিন্তু চ্যানেলগুলো চলতেছে। এখানে কিন্তু আপনি চ্যানেলগুলো পাল্টাতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছি সিএইচ, এটা দিলে কিন্তু চ্যানেলটা পাল্টে যাবে। আমি জাস্ট ক্লিক করে দিচ্ছি সিএইচ এর উপরে, ক্লিক করে দিলাম, চ্যানেলটা নেক্সট হয়ে গেল। তো এই যে ভলিউম প্লাস ম্যানেজ রয়েছে, এরকম করে আপনি ভলিউম প্লাস ম্যানেজ করতে পারবেন। এই যে মেনু রয়েছে, মেনুটাও আপনি এখান থেকে কাজ করতে পারবেন। ওকে, তো এইভাবে কিন্তু আপনি সেই 90 দশকের ফিল নিতে পারেন, অথবা এখান থেকে আরও এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে, যেগুলো আপনি এখান থেকে দেখতে পারেন। ওকে, আপনি চাইলে এরকম করে 60-এর দশক, 70-এর দশক, 50-এর দশকে যেতে পারেন। জাস্ট এই 90s এর জায়গায় আপনি জাস্ট 60s বা 70s লিখে দিতে পারেন, তাহলে কিন্তু চলে আসবে। থ্যাংক ইউ সো মাচ। আপনার বুদ্ধি ভালো। তো এই ছিল আজকের আমাদের দুই নম্বর ওয়েবসাইট, যেটার মাধ্যমে আপনি আপনার শৈশবে চলে যেতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে তিন নম্বর ওয়েবসাইটের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা সৌরজগতের প্রত্যেকটা নক্ষত্রের কাছে চলে যেতে পারবেন। হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই। আজকের এই ভিডিওতে আমি আপনাদের প্রুফ দেখাচ্ছি। এর জন্য জাস্ট একটি ব্রাউজারে চলে আসবেন, আমি ক্রোমে চলে যাচ্ছি, দেন সার্চ বারে একটি ক্লিক করে দিবেন। তো এখানে একটা ওয়েবসাইটের নাম দেখতে পাচ্ছেন, আমার ডিসপ্লেতে বড় করে আমি লিখে দিচ্ছি। এই লেখাটা জাস্ট লিখে আপনারা সার্চ করে দিবেন। আমি মুখে বলে দিচ্ছি একবার, আপনারা নোট করে রাখতে পারেন, stars.chrome, তারপর হচ্ছে এক্সপেরিমেন্টস, experiments.com। তো এই লেখাটা লিখে জাস্ট আপনারা এন্টার অথবা গো করে দিবেন, তাহলে কিছুক্ষণ লোডিং হবে, তারপর কিন্তু আপনাদের সৌরজগতে নিয়ে যাবে। আপনি সর্বোচ্চ জুম করে যে কোনো সৌরজগতের স্টারসের, মানে তারার কাছে চলে যেতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে কিন্তু হিউজ নক্ষত্র রয়েছে, জাস্ট এই যে স্কেলটা রয়েছে, জাস্ট আমি যদি এখানে জুম করি তাহলে কিন্তু আমি দেখতে পারবেন নক্ষত্রের কিন্তু প্রত্যেকটা নক্ষত্রের ধারে চলে গেলাম। দেখতে পাচ্ছেন কোন নক্ষত্রের কী নাম সেটা কিন্তু এখানে ক্লিয়ারলি দেখাই দিচ্ছে। এখানে সর্বোচ্চ জুম এই যে এটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আপনি দুই আঙ্গুলের মাধ্যমে এটা ছোটো বড় এই যে করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই দুই আঙ্গুলের মাধ্যমে আমি ছোটো বড় করছি। তো এইভাবে কিন্তু আপনি একটা মোটামুটি ভালো একটা ফিল পেতে পারেন। ওকে, তো এইভাবে কিন্তু দেখতে পাচ্ছেন কোন স্টারসের কী নাম সেটা কিন্তু আপনি এখান থেকে দেখে নিতে পারেন। আমার কাছে খুবই ভালো লেগেছে, আমি মাঝে মাঝে এটা দেখি।
তো আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন, খুব ভালো লেগেছে, তাই আপনাদের সাথে জাস্ট আমি আলোচনা করলাম। এটা কি কোনো কথা? কি কি বলেন? কি সুন্দর! আমি বিশ্বাস করি না। বলেন কি? না। তো মোটামুটি এই ছিল আজকে তিনটে ওয়েবসাইট। তো ওয়েবসাইট তিনটে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন, চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখা হবে পরবর্তীতে আরকম ইউনিক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে, ততক্ষণ নিজে ভালো থাকবেন। আপনাদেরকে সর্বদা ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।